করোনা মহামারীতে টালমাটাল বিশ্ব, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ব্রিটেন সহ ইউরোপের নানা দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ভারতীয় ভেরিয়েন্ট। এরই মধ্যে পর্যটন স্পট জার্মানির হেসেনে করোনার এই নতুন ধরনে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। রাজ্যটির ফ্রাঙ্কফুর্ট সহ আশেপাশের অঞ্চলে নতুন করে সংক্রমিতদের মধ্যে প্রতি পাঁচজনের একজন ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত। সংক্রমণ আরও ভয়াবহ রূপ নেয়ার শঙ্কায় স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। 180টা নেশনের বসবাস এখানে, বিভিন্ন মসজিদ মন্দিরে গা ঘেঁষাঘেঁষি করে সবাই প্রার্থনা করে, এগুলোর উপরে সরকার ভীষণ নজর দিচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় যে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছিল সেই ভ্যাকসিনেশন কার্যক্রম এই মুহূর্তে খুবই দ্রুত সম্পন্ন করা হচ্ছে। জার্মান সংক্রমণ বিশেষজ্ঞরা ধারণা করছেন আগামী শরতেই আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভারতীয় ভেরিয়েন্ট, তাই মৌসুম আসার আগেই দেশটির প্রত্যেক নাগরিককে টিকার আওতায় আনার চেষ্টায় জার্মানির স্বাস্থ্য বিভাগের। প্রায় 8.5 কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি নাগরিক এরই মধ্যে টিকার আওতায় এসেছেন। ডেল্টা সহ করোনার সব ধরনের ভেরিয়েন্টকে রুখতে ইউরোপীয় শীর্ষ নেতাদের একত্রে বসবার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।